শ্রীগুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য মিশরম। হরে কৃষ্ণ। তো আজ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 21 এবং 22 নম্বর শ্লোক থেকে আলোচনা হবে। 22 নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে, তো সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন। অর্জুন উবাচ সেনয়োর উভয়োর মধ্যে রথং স্থাপয় মে উচ্যুত যাবদ তন্নিরীক্ষে অহং যুদ্ধকামান অবস্থিতান কর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। সেনয়ুরু ভয়র মধ্যে রথং স্থাপয় মে উচ্যুত যাবদ তন্নিরীক্ষে অহং যুদ্ধকামান অবস্থিতান কর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। কর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। বলুন অর্জুন উবাচ কর্ময়া সহ যুদ্ধব্যম কর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। আর কেউ আপনাদের অতিথিদের মধ্যে বলুন, দেখে দেখে কর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। শব্দার্থ অর্জুন উবাচ, বলুন সবাই বলুন অর্জুন উবাচ, অর্জুন বললেন। সেনয়ো সৈন্যদের, উভয় উভয় মধ্যে মধ্যে, রথম রথ, স্থাপয় স্থাপন কর, মে আমার, অচ্যুত হে অচ্যুত, যাবত যাতে, এতান এই সমস্ত, নিরীক্ষে দেখতে পারি, অহম আমি, যুদ্ধ কামান যুদ্ধ করতে অভিলাষী, অবস্থিতান
যুদ্ধক্ষেত্রে অবস্থিত, কই কাদের সঙ্গে, ময়া আমাকে সহ সঙ্গে, যুদ্ধব্যম যুদ্ধ করতে হবে, অস্মিন এই রণ সংগ্রাম সমুদ্যমে প্রচেষ্টায়। শ্রীল প্রভুপাদের গীতার গান অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি মহিপতে পাণ্ডুপুত্র কহে ঋষিকেশে, উভয় সেনার মাঝে রথেরও প্রবেশে, যাবৎ দেখিব এই যুদ্ধকামীগণে, তাবৎ রাখিবে রথ অচ্যুত এখানে, দেখিবারে চাহি কেবা আসিয়াছে হেতা, কাহার সহিত হবে যুঝিবারে সেথা। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবু তিনি অহৈতুকী কৃপা বসে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করেছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবু তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবু যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিস্বরূপ দামোদর স্বামিনীতি নামিনে, নমঃসদ্ভক্তমনে মুনিপুরুদ্ভবায় চ প্রভুপাদ সদ্বাণী প্রচারনিরতায়। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারে। হরে কৃষ্ণ। এখন আমরা সংক্ষেপে আলোচনা করব। আপনাদের প্রসাদের আগেই পাঠ শেষ হবে, পাঠের পরে কিছুক্ষণ সময় দেওয়া হবে প্রশ্ন উত্তরের জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রাসঙ্গিক প্রশ্ন আলোচনার উপর, আপনারা পাঠের শেষে প্রশ্ন করতে পারবেন। তো এখানে বক্তা হচ্ছেন অর্জুন, অর্জুন উবাচ।
কি বলছেন? হে অচ্যুত, ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করছেন। ভগবদ্গীতায় কখনো ভগবানকে বলা হচ্ছে হে কেশব, কখনো বলা হচ্ছে হে মধুসূদন, আবার এই শ্লোকে বলা হলো হে অচ্যুত। অচ্যুত মানে যার কোনো বিচ্যুতি হয় না, যার কোনো ত্রুটি বিচ্যুতি নাই। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণ কি ভুল করতে পারেন? তিনি কখনো ভুল করতে পারেন না। বিশেষ করে তিনি ভক্তের সেবা, ভক্তের প্রতি তার যে প্রীতি বিনিময়, তাতে তিনি কখনো ভুল করেন না। তাই ভগবানের নাম হচ্ছে অচ্যুত। এমনিতে তিনি কখনোই ভুল করেন না, বিশেষ করে ভক্তের প্রতি তার যে প্রীতি বিনিময়, ভক্তের প্রতি তার যে সেবা বিনিময়। হ্যাঁ, যেমন তিনি সুদামা বিপ্রের কাছে এক মুঠ চিড়া খেয়েছিলেন না, আপনারা সবাই সেই কাহিনী জানেন। তার বিনিময়ে কৃষ্ণ তাকে কি দিয়েছিলেন? তাকে প্রথমত তাকে তো শুদ্ধ ভক্তি আগে থেকেই দিয়ে রেখেছেন, শুদ্ধ প্রেম। তাছাড়াও তিনি ছিলেন, সুদামা বিপ্র খুব দরিদ্র ছিলেন, ঘরে ঘরে ভিক্ষা করতেন, কিন্তু কৃষ্ণ যখন তার কাছ থেকে এক মুঠো চিড়া খেলেন, তারপরে সুদামা বিপ্রকে তিনি রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। ভাগবতে উল্লেখ আছে যে এক ফলওয়ালি ফল বিক্রি করত। তো কৃষ্ণের বাড়িতে এসে, বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে এসে কৃষ্ণকে দেখে তার এত ভালো লেগেছিল যে তিনি তার সমস্ত ফল, তার ঝুড়িতে যত ফল ছিল সব ফল তিনি কৃষ্ণকে বিনামূল্যে দিয়ে দিলেন। তো কৃষ্ণ তাকে কি দিয়েছিলেন? তাকে তো প্রেম ভক্তি দিলেন, পাশাপাশি তার ওই ঝুড়িতে মণিমুক্তা, মূল্যবান মণিমুক্তা ভরে দিলেন। তো এই যে বিনিময়, এই বিনিময়ের ক্ষেত্রে মানুষের ভুল হয়ে যায়। মানুষ অনেক সময় পরে আফসোস করে, ও তাকে এটা দিলে ভালো হতো, কিন্তু কৃষ্ণের ভুল হয় না। আপনি যদি কৃষ্ণকে একবারও প্রণাম করেন, কৃষ্ণ সেটা সবসময় মনে রাখে, অনন্ত কোটি বছর পরেও কৃষ্ণের মনে থাকে যে এই লোকটা একদিন আমাকে প্রণাম করেছিল। কৃষ্ণের সঙ্গে যখন উদ্ধবের, ভাগবতে আছে কৃষ্ণের সঙ্গে উদ্ধবের, উদ্ধবের সংলাপ, উদ্ধব প্রশ্ন করছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন। তো সেখানে একটা কথা আছে, কৃষ্ণ উদ্ধবকে বলছেন যে কত লক্ষ কোটি বছর আগে তুমি আমার কাছে প্রার্থনা করেছিলে যে তোমার সঙ্গে আমার যেন সাক্ষাৎ হয়, কত লক্ষ কোটি বছর আগে, তো সেই প্রার্থনার ফলে আজ তোমার সঙ্গে আমার এই সাক্ষাৎ। তার মানে আমরা যদি কোনো প্রার্থনা করে রাখি, সে কোটি কোটি বছর পরে হলেও ডাক আসবে, কোটি কোটি বছর পরে হলেও কৃষ্ণ সেই প্রার্থনা পূরণ করবেন। তাই তার আরেকটি নাম হচ্ছে বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা মানে আমাদের বাসনা, আমাদের সমস্ত বাসনা তিনি পূর্ণ করেন। তো এখানে অর্জুন তাকে অচ্যুত বলছেন, কারণ অর্জুন জানেন যে ভক্তের প্রতি ভগবান কখনো তার কোনো বিচ্যুতি হবে না। এখানে তিনি আমার রথের সারথি হয়ে কাজ করছেন, মানে মনে করুন দেশের সাধারণ একটা দৃষ্টান্ত, দেশের প্রধানমন্ত্রী যদি আপনার গাড়ি চালায়, তাহলে আপনার কেমন মনে হবে? মনে করেন আপনার গাড়িতে আপনি বসলেন আর দেশের প্রধানমন্ত্রী আপনার গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, আপনি সেই গাড়ির প্যাসেঞ্জার, কেমন মনে হবে আপনার কাছে? তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন। তো সেখানে কৃষ্ণ হয়তো ভাবতে পারতেন যে আমি যদিও রথ চালাচ্ছি, কিন্তু আমি তো আসলে জগতের প্রভু, কিন্তু কৃষ্ণ সেরকম ভাবেননি। আমি কোনো কোনো মহারাজের কাছে শুনেছি যে যুদ্ধের সময় যখন
কৃষ্ণ যখন রথ চালাচ্ছিলেন তখন অর্জুন তাকে অনেক সময় ওই রথটা ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে সেটা অনেক সময় মুখে বলার মতো সময় থাকতো না, যুদ্ধে ব্যস্ত, তীর ছুটতে ব্যস্ত, তখন পা দিয়ে সারথিকে খোঁচা মারতে হয় ডান দিকে ডান দিকে। হ্যাঁ, কারণ যুদ্ধের মধ্যে খুব তীব্র গতিতে রথ চলে, খুব তাড়াতাড়ি বোঝাতে হবে কি রথ ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে না সোজা যাবে। তখন অর্জুন পা দিয়ে খোঁচা মারতেন কৃষ্ণকে, যেহেতু বন্ধু খোঁচা দিয়ে বুঝিয়ে দিতেন রথটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, রথটাকে বাঁ দিকে নিয়ে যেতে হবে। কিন্তু যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের প্রভু, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিন্তু মাইন্ড করেননি, মনে কিছু করেননি, বরং আনন্দ, তার কাছে আনন্দ। হ্যাঁ, ভগবান সবসময় ভক্তের অধীন হয়ে থাকতে চান, তাই ভগবানের একটি পরিচয় হচ্ছে যে ভগবান হচ্ছে ভক্তের ভক্ত, ভক্ত হচ্ছে কৃষ্ণের ভক্ত, আর কৃষ্ণ হচ্ছেন ভক্তের ভক্ত। একবার চৈতন্য মহাপ্রভু তিনি সাউথ ইন্ডিয়ায় দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তো সেখানে একজন ব্রাহ্মণ পড়াশোনা ভালো জানা ছিল না, মানে অল্প স্বল্প পড়াশোনা জানতেন, তো তার গুরুদেব তাকে আদেশ করেছেন তুমি প্রতিদিন গীতা পাঠ করবে। তো উনি জানতেন আমি তো পড়াশোনা বেশি জানি না, কিন্তু গুরুদেবের আদেশ পালন করতেই হবে, তাই উনি উচ্চারণ ভুল হতো মানে পড়তেন, প্রতিদিন গীতা পাঠ করতেন, উচ্চারণ খুব ভুল হতো। তো যারা আশেপাশে যারা শিক্ষিত লোক ছিল তারা তাকে দেখে ঠাট্টা ইয়ার্কি করত, উচ্চারণ শুনে, কারণ উচ্চারণ ভুল হতো। তা চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন, দক্ষিণ ভারতে কুর্মক্ষেত্রে, তখন মহাপ্রভু মন্দিরে বসে আছেন আর সেই বৃদ্ধের দিকে তাকাচ্ছেন, সেই বৃদ্ধ গীতা পড়ছে উচ্চারণ ভুল, কিন্তু তার চোখ থেকে জল পড়ছে। তখন মহাপ্রভু এসে তাকে আলিঙ্গন করলেন, মহাপ্রভু তাকে এসে আলিঙ্গন করলেন। তখন সেই বৃদ্ধকে জিজ্ঞেস করলেন যে আপনি যে গীতা পড়ছেন আমি দেখতে পাচ্ছি আপনার চোখ থেকে জল পড়ছে, অশ্রু পড়ছে, কারণটা কি? তখন তিনি বললেন দেখুন আমি পড়াশোনা বেশি জানি না, আমি ভালো করে পড়তে পারি না, কিন্তু আমার গুরুদেব আমাকে আদেশ করেছেন যাতে প্রতিদিন গীতা পড়ি, তাই গুরুদেবের আদেশ রক্ষা করার জন্য আমি গীতা পড়ছি। তখন মহাপ্রভু প্রশ্ন করলেন তো আপনি কি কারণে অশ্রু বর্ষণ করছেন, কেন আপনার চোখ থেকে জল পড়ছে? তখন বললেন দেখুন আমি তো সব কিছু অত বুঝি না, কিন্তু এই যে গীতার সামনে একটা ছবি দেখতে পাচ্ছি যে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের প্রভু, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান, তার ভক্তের দাস হয়ে, তার ভক্তের চাকরের মতো তার ভক্তের রথ টেনে নিয়ে যাচ্ছেন, যিনি প্রভু তিনি হয়ে গেলেন দাস, আর যিনি দাস তাকে প্রভুর মতো রথে চড়িয়ে তিনি টেনে নিয়ে যাচ্ছেন। সেইটা যখন আমি ভাবি যে ভগবান কত উদার, তিনি উদারতার সমুদ্র, এটা যখন আমি ভাবি তখন আমি আমার চোখের জল আটকে রাখতে পারি না। তখন মহাপ্রভু তাকে আবার আলিঙ্গন করে বললেন যে তুমি হচ্ছে ভগবদ্গীতার যথার্থ পাঠক, শুধু পাণ্ডিত্য দিয়ে ভালো করে অনেক শ্লোক জেনে শ্লোক মুখস্থ করে গীতা পাঠ করলে সেটাই যে পাঠ তা নয়, আসল পাঠ হচ্ছে অনুভূতি, ভগবানের কথা অনুভূতি সহকারে, প্রীতির সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন, তো সেটি হচ্ছে আসল কথা, যার জন্য চৈতন্য মহাপ্রভু তাকে স্বীকৃতি দিয়েছিলেন। যদি অন্যান্য পণ্ডিতরা তাকে দেখে হাসি ঠাট্টা করছিলেন, কিন্তু স্বয়ং ভগবান, চৈতন্য মহাপ্রভু মানে স্বয়ং ভগবান, তাকে স্বীকৃতি দিয়েছিলেন। তো আজকের এই শ্লোকটি তো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে তিনি কিভাবে ভগবানকে অর্জুন আদেশ করছেন, ভগবান অর্জুনের আদেশ অনুসারে, ভগবান কখনো
বলছেন না 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 এখানে যাব না, অর্জুন বলছেন যাও, কৃষ্ণ সঙ্গে সঙ্গে রথ নিয়ে, অর্জুন বলছেন উভয় সৈন্যদলের মাঝখানে আমার রথটিকে নিয়ে যাও। অর্জুন কিন্তু ভাবেননি যে আমি কৃষ্ণকে জিজ্ঞেস করি নিয়ে যাওয়া ঠিক হবে কি, ডাইরেক্ট আদেশ করছেন নিয়ে যাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ তিনি কোনো প্রত্যুত্তর করেননি, কেন নিয়ে যাব, কি দরকার আছে, তুমি যুদ্ধ করতে এসেছো যুদ্ধ করো, তুমি এখানে এদের দেখার কি দরকার আছে, তুমি তো এখানে দেখতে আসনি। আদেশ পেয়ে গেছেন কৃষ্ণ সঙ্গে সঙ্গে, হ্যাঁ, কোনো উত্তর না করে প্রত্যুত্তর না করে তিনি রথটাকে নিয়ে গেলেন। হ্যাঁ, তো এইভাবে এইদিকে কৃষ্ণকে অচ্যুত বলা হচ্ছে, শ্রীল প্রভুপাদ বলছেন যে আমরা হচ্ছি অচ্যুত গোত্র, আমাদেরকে অচ্যুত গোত্র বলা হয়, যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয় অচ্যুত গোত্র। হ্যাঁ, অনেকে বিভিন্ন, আসলে আমরা সকলেই মুনি ঋষির বংশধর, মুনি ঋষিরা এসেছে ব্রহ্মা থেকে, ব্রহ্মা এসেছেন বিষ্ণু থেকে, তো এইভাবে আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ, তো আমরা আসলে সকলেই কৃষ্ণের বংশধর। কিন্তু অনেকেই আমরা কৃষ্ণকে ভুলে গেছি, তাই কৃষ্ণের পরে যে মুনি ঋষিরা এসেছেন, কেউ কেউ বলেন আমরা কশ্যপ গোত্র, কেউ কেউ বলেন আমরা আলিমান গোত্র, কেউ কেউ বলেন আমরা গৌতম গোত্র, কিন্তু কৃষ্ণ ভক্তরা জানেন যে এই সমস্ত মুনি ঋষিরা পরে এসেছেন। আমাদের আদি পিতা হচ্ছেন অহম বীজপ্রদ পিতা, আদি পিতাকে জগতের পিতা কৃষ্ণ, আদি পিতা যেহেতু কৃষ্ণ আমরা সকলেই হচ্ছি অচ্যুত গোত্র। তো শ্রীল প্রভুপাদ বলছেন তো আমরা অচ্যুত গোত্র ঠিক আছি, কিন্তু আমরা যদি কৃষ্ণের নির্দেশ পালন না করি তাহলে আমরা হয়ে যাব বিচ্যুত। দুটো শব্দ, একটা হলো অচ্যুত আর একটা হলো বিচ্যুত। ভগবদ্গীতার একটি শ্লোকে কৃষ্ণ বলেছেন মাংচ অবিচারেন ভক্তি যোগেন সেবতে স্বগুণান সমতিত্বান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অবিচারেন, অবিচারী ভক্তি, একটা হচ্ছে ব্যভিচারী ভক্তি আর একটা হচ্ছে অবিচারী ভক্তি। হ্যাঁ, যেমন বলা হয় না ব্যভিচারী স্ত্রী ব্যভিচারী স্বামী, তো ব্যভিচারী স্ত্রী ব্যভিচারী স্বামী মানে কি, যারা নিয়মকানুন ঠিক মতো পালন করে না তাদেরকে বলা হয় ব্যভিচারী। তো আমরা যদি ভক্তি জীবন যাপন করতে করতে যদি ব্যভিচার করি তাহলে আমাদেরকে বলা হবে বিচ্যুত, বিচ্যুত। বা ভগবানকে যদি একেবারেই ভুলে যাই, অচ্যুতকে যদি একেবারেই ভুলে যাই, বা অচ্যুতের যে নির্দেশ, অচ্যুতের যে প্রতিনিধি তার যে নির্দেশ, বা অচ্যুত প্রদত্ত যে শাস্ত্র, শাস্ত্রের নির্দেশ যদি আমরা পালন না করি তাহলে আমরা হয়ে যাব বিচ্যুত গোত্র। তখন আমরা আর নিজেদেরকে অচ্যুত গোত্র বলতে পারবো না, বিচ্যুত গোত্র। তো শ্রীল প্রভুপাদ এই ইস্কনে তিনি দীক্ষা দেওয়ার আগে শিষ্যদেরকে বলতেন তোমাদেরকে চারখানা নিয়ম পালন করতে হবে। হ্যাঁ, এটা ইস্কনের দীক্ষার পূর্ব শর্ত। হ্যাঁ, প্রত্যেক শিষ্যকে দীক্ষা দেওয়ার আগে শ্রীল প্রভুপাদ বলতেন তোমাদেরকে চারখানা নিয়ম পালন করতে হবে, আর প্রতিদিন মালাতে এই মালাতে এটাতে 108টা গুটি আছে না, 108টা গুটি আছে, তো প্রতিদিন এই 108টা গুটি 16 বার মানে 16 মালা জপ করতে হবে, তাহলে প্রভুপাদ দীক্ষা দিতেন, না হলে দীক্ষা দিতেন না। তো 4টা নিয়মের মধ্যে একটা হচ্ছে আমিষ বর্জন। আমিষ হচ্ছে উত্তেজক খাবারকে আমিষ বলে, যে সমস্ত খাবারগুলি উত্তেজক, হ্যাঁ, সেই খাবারগুলিকে বলা হয় আমিষ। এবং দেখবেন যারা খুব উত্তেজক খাবার খায়, হ্যাঁ, যে মাংস বিশেষ করে গোমাংস, তো যারা খুব উত্তেজক খাবার খায় আপনি দেখবেন পত্রপত্রিকায় তারা উত্তেজক কাজ করে, হ্যাঁ, এই যে টেরোরিজম, হ্যাঁ, চলছে সারা পৃথিবীতে, তাই না, সন্ত্রাস, সন্ত্রাসবাদ, দেখবেন যাদের খাদ্যগুলি উত্তেজক তাদের আচরণটাও এরকম উত্তেজক আচরণ।
তো এই জন্য আমাদের ইস্কনে উত্তেজক খাবারকে নিষেধ করা হয়েছে। উত্তেজক খাবারের মধ্যে রয়েছে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম ইত্যাদি কিছু কিছু খাবার আছে যেগুলি রক্তকে গরম করে এবং মনকে উত্তেজিত করে। হ্যাঁ, তো এগুলি খেলে কি হবে না, বেশি ঝগড়াঝাটি, কলহ, মারপিট, এই দাঙ্গা হাঙ্গামা এগুলি বাড়বে। তাই শ্রীল প্রভুপাদ তিনি ভাগবত থেকে নিয়েছেন, আর এমন নয় যে শ্রীল প্রভুপাদ তিনি তার মন গড়া কিছু চাপিয়ে দিচ্ছেন, এমন নয়, ভাগবতে আছে দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ, চারটি পাপ, একটি পাপ হচ্ছে উত্তেজক খাবার, উত্তেজক খাবার গ্রহণ। তো সেটা ইস্কনে যারা দীক্ষা নেয় এটা তাদেরকে বর্জন করতে হয়, দুতং, এটা হলো আমিষ বর্জন। আরেকটা হচ্ছে নেশা বর্জন, নেশা, হালকা নেশা, বড় নেশা, ছোট নেশা, সব নেশাই বর্জন করতে হবে। চা, পান, বিড়ি, সিগারেট, কফি, লস্যি, দোক্তা, মদ, গাঁজা, হিরোইন, এলএসডি, অসংখ্য নেশা আছে, অসংখ্য নেশা। তো এইসব নেশা বর্জন। হ্যাঁ, আর কি, জুয়া, জুয়া বর্জন, তাস, পাশা, লটারি, চিটফান্ড, শেয়ার মার্কেট, এগুলিকে বলা হয় জুয়া, জুয়া বর্জন। আর কি, অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ পুরুষ সঙ্গ, যেটা সুপ্রিম কোর্ট বলছে কোনো দোষ নেই। হ্যাঁ, আমাদের মাথার উপরে যারা বসে আছেন তারা বলছেন কোনো দোষ নেই, কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের উপরে আরেকটা সুপ্রিম কোর্ট আছে, এটা অনেকে জানে না। সুপ্রিম কোর্টের উপরে আরেকটা সুপ্রিম কোর্ট আছে, যে সমস্ত বিচারপতিরা এইসব বলছে সেই সুপ্রিম কোর্টের আদেশে তাদের মৃত্যু হবে, সকলেরই মৃত্যু হয়, তাদেরও মৃত্যু হবে। তখন সেই সমস্ত সুপ্রিম কোর্টের নেতারা বলতে পারবেন না যে মৃত্যু আইনটা এখন থেকে বাতিল, পারবে, বলতে পারবে মৃত্যু আইনটা এখন থেকে বাতিল, বা আমার নরকে যাওয়াটা এখন থেকে বাতিল, তারা বলতে পারবে না। যেটা আইন ভগবান করে রেখেছেন সেই আইন অনুসারে সংসার চলছে, মাঝখানে তারা এসে একটু উৎপাত করছে, যাতে কলিযুগের প্রভাবটা আরও বেশি করে বাড়তে থাকে। তো যাই হোক, আমাদের শাস্ত্রে বলা হয়েছে পুরুষের পক্ষে অবৈধ স্ত্রী সঙ্গ এবং নারীর পক্ষে অবৈধ পুরুষ সঙ্গ, সেটা পাপ। তো এটা যারা ইস্কনে দীক্ষা গ্রহণ করে তাদেরকে এই অবৈধ সঙ্গ বর্জন করতে হয়, নেশা বর্জন, জুয়া বর্জন, আমিষ বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, এই চারখানা নিয়ম পালন করলে এবং প্রতিদিন ষোলমালা জপ করলে তাহলে ইস্কনে দীক্ষা পাওয়া যায়। তো এতে, এর ফলে প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করছিলেন, একজন বলছিলেন, প্রভুপাদ এত নিয়ম নিয়ম করলে আপনার কোনো শিষ্য হবে না, এই নিয়ম টিয়ম বাদ দিয়ে দিন তো দেখবেন আপনার লক্ষ কোটি শিষ্য হয়ে যাবে। প্রভুপাদ বলছেন আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার একজন শিষ্য হলে চলবে। তা সত্ত্বেও আশ্চর্যের ব্যাপার, সারা পৃথিবীতে 120টি দেশ থেকে ইস্কনের শিষ্য হয়েছে, প্রচুর, 120খানা দেশ থেকে ইস্কনের শিষ্য হয়েছে। তো যাই হোক, যারা এই চারখানা নিয়ম পালন করবে, চারখানা নিয়ম থেকে যারা বিচ্যুত হবে না, এই চারখানা নিয়ম থেকে যারা বিচ্যুত হবে না, ষোলমালা জপ প্রতিদিন, এই নিয়ম, আসলে পাঁচটা নিয়ম, জয় শিশু রাধা মাধব কি, সখী বৃন্দ কি, শিল প্রভুপাদ কি, পঞ্চদত্ত ভগবান কি, এই চারখানা এবং জপ সহ পাঁচখানা নিয়ম, এই পাঁচখানা নিয়ম থেকে যে বিচ্যুত হবে না তাকে কি বলা হবে, অচ্যুত গোত্র, অচ্যুত গোত্র। এমন নয় যে একটা তিলক কাটলাম, একটু কণ্ঠিমালা পরলাম, আমি অচ্যুত গোত্র হয়ে গেলাম, তা নয়। যারা এই নিয়ম কানুনগুলি থেকে বিচ্যুত হবে না তাদেরকে বলা হবে অচ্যুত গোত্র, না হলে তারা কি, বিচ্যুত গোত্র, বিচ্যুত গোত্র। তো যাই হোক, এইভাবে অর্জুন ভগবানকে হে অচ্যুত বলে সম্বোধন করেছেন, আর আমরা যদি অচ্যুত গোত্র হয়ে থাকতে চাই, আগুনের সঙ্গে থাকতে হলে আগুন হয়েই থাকতে হবে, জল হয়ে আগুনের সঙ্গে থাকা যাবে না, তাই না? ঠিক তেমনি অচ্যুতের সঙ্গে থাকতে হলে, অচ্যুতের সঙ্গ পেতে হলে, অচ্যুতকে দর্শন করতে হলে
আমাদেরকেও কি হতে হবে? অচ্যুত হতে হবে, অচ্যুত গোত্র হতে হবে, অর্থাৎ অচ্যুতের যোগ্যতা আমাদেরও অর্জন করতে হবে। তারপর অর্জুন বলছেন, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। তো এখানে বোঝা যাচ্ছে অর্জুনের, অর্জুন নির্ভীক। অর্জুন যদিও জানতেন যে পাণ্ডবদের পক্ষে, কৌরবদের পক্ষে সৈন্য বেশি, তাদের ছিল 11 অক্ষহীনী আর পাণ্ডবদের 7 অক্ষহীনী। আমার যতটুকু মনে আছে, 1 অক্ষহীনী হচ্ছে 65 লক্ষ, 65 লক্ষ সৈন্য হচ্ছে 1 অক্ষহীনী। এখন লোকে বলে ভারতবর্ষের লোক সংখ্যা বেড়ে গেছে বা পৃথিবীতে জনসংখ্যা বেড়ে গেছে, জনসংখ্যা আরও বেশি ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, জনসংখ্যা আরও বেশি ছিল। শুধু কুরুক্ষেত্রের মধ্যে যে লোকগুলি এসেছিল 18 অক্ষহীনী, 18 × 65 লক্ষ কত লোক এসেছিল শুধু যুদ্ধক্ষেত্রে। সবাই তো যুদ্ধক্ষেত্রে আসেনি, শুধু ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্রে এসেছিল, শুধু ক্ষত্রিয়রা। তো এইভাবে কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষহীনী আর পাণ্ডবদের পক্ষে 7 অক্ষহীনী, 4 অক্ষহীনী কৌরবদের পক্ষে বেশি। শুধু তাই নয়, ভালো ভালো যোদ্ধারা যেমন অশ্বত্থামা, অমরবর কৌরব পক্ষে, ভীষ্মদেব, ইচ্ছামৃত্যু বর কৌরব পক্ষে, দ্রোণাচার্য, পাণ্ডবদের অস্ত্রগুরু কৌরব পক্ষে, কর্ণ যার হাতে ছিল ইন্দ্রের প্রদত্ত একাগ্নি শক্তি, তাই না, কৌরব পক্ষে। এইভাবে বড় বড় মাথাগুলি ছিল, মহারথী বেশিরভাগই ছিল কৌরব পক্ষে। জাগতিক বিচারে দুর্যোধনের হিসাবে কোনো ভুল ছিল না, জাগতিক বিচারে। একদিকে যদি 7 জন লোক থাকে আরেকদিকে যদি 11 জন লোক থাকে, দড়ি টানাটানি যদি হয়, যেদিকে 11 জন লোক আছে এবং শক্তিশালীগুলি সেই দিকে, 11 জন শক্তিশালী লোক একদিকে আর সাধারণ লোক 7 জন একদিকে, দড়ি টানাটানি হলে এটা খুব পরিষ্কার, দড়ি টানাটানি হলে কে জিতবে? 11 জন জিতবে। তো দুর্যোধনের অঙ্কে জাগতিক হিসাবে কোনো ভুল ছিল না, কিন্তু ভুল ছিল আধ্যাত্মিক হিসাবে, পারমার্থিক হিসাবে। দুর্যোধন ভুলে গিয়েছিলেন যথা ধর্ম তথা জয়, যেখানে ভগবান আছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রুবানীতির মতির মম, সিদ্ধান্ত, গীতার সিদ্ধান্ত। এটাই তো গীতার শেষ শ্লোক, না? গীতার শেষ শ্লোক মানে গীতার সিদ্ধান্ত। যেখানে কৃষ্ণ আছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, এবং আছেন পার্থ অর্জুন কৃষ্ণ ভক্ত, যেখানে কৃষ্ণ আছেন, কৃষ্ণের শুদ্ধ ভক্ত আছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী, সেখানেই ঐশ্বর্য আসবে। অনেকে বলে ইস্কনে এত ঐশ্বর্য কেন, ইস্কনে এত ঐশ্বর্য কেন? তো গীতাতেই বলা হচ্ছে তত্র শ্রী, শ্রী মানে কি? ঐশ্বর্য। বিজয়, বিজয় মানে কি? ভিক্টরি। সেখানে বিজয় আসবে, ঐশ্বর্য আসবে, তত্র শ্রী বিজয় ভূতি দ্রুবা নীতির মতির মম, সেখানেই মরালিটি, সেখানেই নীতি দ্রুব নিশ্চিত। সেটাই হচ্ছে সঞ্জয় সিদ্ধান্ত দিলেন ভগবদ্গীতার শেষে। তো অর্জুন জানতেন এগুলি, না হলে যখন দুর্যোধন আর অর্জুন যখন কৃষ্ণের সাহায্যের জন্য গিয়েছিলেন, কৃষ্ণ বলেছিলেন যে দেখো আমার 1 অক্ষহীনী সৈন্য আছে, তুমি ইচ্ছা করলে 1 অক্ষহীনী সৈন্য নিতে পারো, তুমি যদি সৈন্য নাও আমাকে পাবে না, আর যদি আমাকে নাও সৈন্যগুলি পাবে না, আর আমাকে নিলে আমি কিন্তু যুদ্ধ করব না, আমি বড়জোর রথ চালাতে পারব, যুদ্ধ আমি করব না, আর যদি সৈন্যগুলি নাও, সৈন্যগুলির সঙ্গে ঘোড়া থাকবে, হাতি থাকবে, অস্ত্র শস্ত্র থাকবে, এরা সবাই যুদ্ধ করবে, এদের সঙ্গে রথ থাকবে, 65 লক্ষ সৈন্য একদিকে আর কৃষ্ণ একদিকে। তো দুর্যোধন তো ভক্ত নয়, দুর্যোধন কিন্তু ভক্ত হলে প্রার্থনা করত যে সৈন্যগুলি যেন আমি পাই, প্রার্থনাও করেনি, মনে মনে ভাবছে যে সৈন্যগুলি আমার হলে ভালো হয়। দুর্যোধন মনে মনে ভাবছে 65 লক্ষ সৈন্য যদি আমি পাই খুব ভালো হয়।
তখন অর্জুন বলছেন আমার 65 লক্ষ সৈন্যের দরকার হবে না। আর সেটা বলার জন্য তিনি কিন্তু 5 মিনিট ভাবেননি যে আমাকে 5 মিনিট ভাবতে দাও, 5 মিনিট ভেবে আমি ঠিক করব আমি কি তোমাকে নেব না 65 লক্ষ সৈন্য নেব। বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন আমার ওই 65 লক্ষ সৈন্য, আমার 1 অক্ষহীনী সৈন্যের প্রয়োজন নেই, আমার প্রয়োজন তোমাকে, তুমি আমার সঙ্গে থাকবে। তখন দুর্যোধন মনে মনে কি ভাবছেন, এ গোবর মাথা, মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই। এটা কার ভাবনা? দুর্যোধনের ভাবনা। আর অর্জুন জানেন যে দুর্যোধনের মাথায় গোবর ছাড়া কিছু নাই। হ্যাঁ, জানি স সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। সংসারটা এরকমই, ভক্তদের কাছে যেটা পরিষ্কার অভক্তদের কাছে সেটা অস্পষ্ট, অভক্তদের কাছে যেটা অস্পষ্ট ভক্তদের কাছে সেটা স্পষ্ট। তো অর্জুনের কাছে সেটা স্পষ্ট, কৃষ্ণ যদি আমার পক্ষে থাকে, যেসং পক্ষে জনার্দন, জয়স্তু পাণ্ডুপুত্রানাম যেসং পক্ষে জনার্দন, যে পক্ষে জনার্দন কৃষ্ণ আছেন সেই পক্ষে জয় অবশ্যম্ভাবী। সেখানে যদি একজন সৈন্য থাকে, সৈন্য যদি নাও থাকে, 7 অক্ষহীনী তো ছিল, সৈন্য যদি নাও থাকতো, বিশ্বরূপ দর্শনের সময় কৃষ্ণ কি বললেন, যে এরা সব মরে আছে, এদেরকে আমি আগেই যুদ্ধের আগেই মেরে ফেলেছি, তুমি যে এত সৈন্য দেখতে পাচ্ছ না, যুদ্ধের আগেই ভীষ্ম বলো কর্ণ বলো, যুদ্ধের আগেই আমি এদেরকে মেরে ফেলেছি। অনেক সময় কি হয়, গ্রামে গঞ্জে যখন সাপ মারা হয় তো সাপটাকে সবাই তো মারতে সাহস পায় না, যে সাহসী সে গিয়ে সাপটাকে মারে, তো সাপটা যখন মরে যায় তখন বাচ্চা কাচ্চা এসে লাঠি দিয়ে পিটায়, মরা সাপ, মরা সাপকে পিটায়। তো কৃষ্ণ বলছেন এদেরকে আমি অলরেডি মেরে ফেলেছি, এবার তুমি মরা সাপ পিটাও, এদেরকে মারা হয়ে গেছে, তুমি এখন শুধু মরা সাপগুলিকে মারাও। তো সেই বিশ্বাস অর্জুনের ছিল, যার জন্য অর্জুন গোড়া থেকেই কৃষ্ণকে সঙ্গে নিয়েছেন। আর দুর্যোধনের যেহেতু মেটিয়া কি বলে মেটো বুদ্ধি, মাটির বুদ্ধি, তাই দুর্যোধন মাটির বুদ্ধি না হলে কি বলে যে বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চাগ্র মেদিনী, মাটি ছাড়ার কিছু চেনে না। এই জন্য প্রভুপাদ এক জায়গায় লিখেছেন মেটে বুদ্ধি। তো এই মেটে বুদ্ধির লোক কোনোদিন ভগবানকে বুঝতে পারবে না, তারা বুঝবে আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আরে ব্যাংকের টাকা আপনাকে রক্ষা করতে পারবে না। অনেক ধনী লোক আমি দেখেছি ব্যাংকে টাকা আছে কিন্তু তার থেকে অনেক, যেমন সাধু সন্ন্যাসীরা এদের টাকা পয়সা নেই, এরা ভালো চলছে, ভালো চলছে, আনন্দে চলছে। আবার কোটি কোটি টাকার মালিক আমি দেখেছি, হ্যাঁ একদিন দেখলাম হোটেলে খেতে যাচ্ছে, কি ব্যাপার, আমি ভাবলাম শখ করে যে ধনী মানুষ শখ করে হোটেলে খেতে যায়, যে না বাড়িতে ওই বৌমা পছন্দ করে না আমাকে, বৌমা পছন্দ করে না, রান্নাবান্না করে না ঠিক মতো, মানে করলেও দেয় না, কোটিপতি কোটি টাকার মালিক হোটেলে গিয়ে খেয়ে আসছে, হোটেলে গিয়ে হয়তো কমার্শিয়াল খাবার খাওয়া যাবে কিন্তু প্রীতি ভালোবাসাটা তো নেই, প্রীতি ভালোবাসাটা নেই। তো যাই হোক, তো অর্জুন তিনি সেটা বুঝতে পেরেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদি আমার পক্ষে থাকে তাহলে আমার আর কোনো সম্বল লাগবে না, আমার ব্যাংক ব্যালেন্সও লাগবে না, আমার ওই সৈন্যবল কোনো বল লাগবে না। যেমন আমাদের ছিল প্রভুপাদ, তিনি যখন আমেরিকায় ছিলেন তার কোনো বল ছিল? তিনি ছিলেন 70 বছরের বৃদ্ধ, তার মানে তার না ছিল আয়ু বল, না ছিল স্বাস্থ্য বল। জাহাজের মধ্যে তার 2 বার হার্ট অ্যাটাক হলো, তার স্বাস্থ্যবল ছিল না। আমেরিকায় গিয়ে তার ব্রেন স্ট্রোক হলো, তার স্বাস্থ্যবল ছিল না। তার না ছিল অর্থবল, কত টাকা নিয়ে গেছিলেন আমেরিকায়? 40 টাকা। তার না ছিল অর্থবল, তার না ছিল জনবল। তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন ভারতবর্ষে তার একজন শিষ্য, এবং সেই শিষ্য তাকে সাহায্য করতে প্রস্তুত ছিল না। তার না ছিল জনবল, না ছিল রাজনৈতিক বল, কোনো বলই তার ছিল না, কিন্তু জয়স্তু পাণ্ডুপুত্রানাম যে সাং পক্ষে জনার্দন,
তার পক্ষে একজন ছিলেন তার গুরুদেব এবং কৃষ্ণ, গুরু কৃষ্ণ। গুরু কৃষ্ণের বল যদি থাকে আর কোনো বলের প্রয়োজন নাই, সেটা অর্জুন জানতেন যে আমার পক্ষে কৃষ্ণ আছেন, সুতরাং আমার কৃষ্ণ তার গুরু, কৃষ্ণ তার সখা। যেহেতু অর্জুনের পক্ষে কৃষ্ণ আছেন, অর্জুনের কোনো ভয় নেই, তিনি বলছেন নিয়ে চলো, সামনে নিয়ে চলো। এটা কি ভয়ের লক্ষণ না নির্ভীকতার লক্ষণ? হ্যাঁ, যুদ্ধ করতে তিনি ভয় পাচ্ছেন না। পৃষ্ঠা উল্টে গেল। আমার রথ মাঝখানে, উভয় সৈন্যদলের মাঝখানে স্থাপন করো। এখানে কৃষ্ণেরও একটা প্ল্যান আছে, কৃষ্ণ আগে থেকেই প্রস্তুত যে এখন ভগবদ্গীতা বলতে হবে, তাই অর্জুনকে যদি একটু সামনে নিয়ে যাই। আসলে অর্জুন যে মোহগ্রস্ত হয়েছিলেন, সেই মোহগ্রস্ত কৃষ্ণই অর্জুনকে করিয়েছিলেন, অর্জুনের তাতে কোনো, অর্জুনের এটা দোষ নয়। শুদ্ধ ভক্ত যদি মোহগ্রস্ত হয়, যেমন পরীক্ষিত মহারাজ মোহগ্রস্ত হয়েছিলেন, তিনি মুনির গলায় সাপ ঝুলিয়ে দিয়েছিলেন, সেটা পরীক্ষিত মহারাজের ত্রুটি নয়, সেটা কৃষ্ণ করিয়েছেন। ঠিক তেমনি অর্জুন যে মোহগ্রস্ত হয়েছেন, কৃষ্ণের প্ল্যান। কৃষ্ণ জানেন আমি এখন ভগবদ্গীতার অমৃত দান করব, তার জন্য অর্জুনকে মোহগ্রস্ত হওয়া দরকার। তাই অর্জুনকে মোহগ্রস্ত করার জন্য তিনি আরও সামনে নিয়ে গেলেন। যখন সামনে নিয়ে গেলেন, তখন অর্জুন দেখলেন, আরে আমার বন্ধু, বাল্য বন্ধু, এখানে আমার গুরুদেব দ্রোণাচার্য, এখানে আমার প্রপিতামহ ভীষ্মদেব, এরা সবাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে সামান্য রাজ্যের জন্য। হ্যাঁ, তো সেই মোহটা সৃষ্টি করার জন্য কৃষ্ণ তাকে কাছে নিয়ে গেলেন, তুমি দেখো। তো অর্জুন দেখলেন, মোহগ্রস্ত হলেন। হ্যাঁ, মোহগ্রস্ত বলা হচ্ছে এই কারণে, কারণ বাহ্য বিচারে মনে হচ্ছে অর্জুন ভালো ভালো ব্যক্তি, তিনি যুদ্ধ করতে চাইছেন না, কিন্তু যেহেতু এরা পাপের পক্ষে, পাপের পক্ষে যদি ক্ষত্রিয় যদি চুপচাপ থাকে, পাপের পক্ষে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যে অন্যায় করে সেও পাপি, যে অন্যায় সহ্য করে সেও পাপি। তো যেহেতু এই কৌরব পক্ষ হচ্ছে পাপী পক্ষ, সেই পাপী পক্ষকে যদি শাস্তি না দেওয়া হয়, যে পক্ষ দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারে, যে পক্ষ একটা পরিবারকে একটা ঘরে রেখে আগুন জ্বালিয়ে দিতে পারে, হ্যাঁ, যে পক্ষ খাবারের সঙ্গে বিষ মেখে খাওয়াতে পারে, ভীমকে দুর্যোধন সন্দেশের সঙ্গে বিষ মেখে, না ক্ষীরের ক্ষীরের সঙ্গে বিষ মেখে খাইয়ে দিয়েছিল, তো সেই পক্ষ হচ্ছে পাপী পক্ষ। তাই আত্মীয় স্বজন বিচার করলে হবে না, বিচার করতে হবে কে পাপী কে নিষ্পাপ। তাই নিষ্পাপ ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে পাপীকে শাস্তি প্রদান করা। হ্যাঁ, তো যেহেতু অর্জুন সেটা ভুলে গিয়েছিলেন, অর্জুন ভাবছিলেন এরা আমার বন্ধু, আমার আত্মীয়, আমার গুরুজন, সেটাই অর্জুন ভাবছিলেন, এবং সেই জন্য অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়লেন। কোটা কোনটা ন্যায় কোনটা অন্যায় তিনি বুঝতে পারছিলেন না। এই জন্যই কৃষ্ণ ভগবদ্গীতার এই 18টি অধ্যায় কৃষ্ণ তাকে উপদেশ করে বোঝালেন যে না, তুমি যাকে ধর্ম বলছো সেটা ধর্ম নয়, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, তাই তোমাকে যুদ্ধ করতে হবে। তাই ভগবদ্গীতার শেষে অর্জুন মেনে নিলেন, করিষ্যে বচনং তব, হে কৃষ্ণ তোমার আদেশ অনুসারে আমি যুদ্ধ করব। তো আলোচনা এখানেই শেষ করছি, এবার প্রশ্ন উত্তর। কারো যদি কোনো প্রশ্ন থাকে নিঃসংকোচে প্রশ্ন করুন, প্রশ্ন উত্তরে মিনিট দশেক আমরা প্রশ্ন উত্তর করতে পারব। কারো কিছু প্রশ্ন আছে? কটা বাজে প্রভু? 8:20, 5 মিনিট আছে আমাদের হাতে সময়, 5 মিনিট পরে আপনাদের প্রসাদ শুরু হবে, 8:30 প্রসাদ শুরু হবে, এখন প্রশ্ন করার সময় আছে, প্রশ্ন করুন। কারো কিছু প্রশ্ন নেই? বলুন। আমাদের বোঝার জন্য প্রভুর প্রশ্ন হচ্ছে, ভক্তি জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা বেঠিক। যখন এরোপ্লেন নিয়ে যখন পাইলট আকাশে উঠে,
তখন পাইলট বুঝতে পারে না কোনটা দক্ষিণ, কোনটা পূব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, পাইলট বুঝতে পারে না। তখন পাইলট কী করে, পাইলট কী করে? আকাশে গেলে সব সমান মনে হয়, পূব পশ্চিম উত্তর দক্ষিণ সমান মনে হয়। তো সমুদ্রের মধ্যে তাই, সমুদ্রের মধ্যে যে নাবিক জাহাজ চালায় উত্তর দক্ষিণ বোঝা যায় না, বিশেষ করে আকাশে পূব পশ্চিম বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তখন পাইলট কী করে? একটা যন্ত্র আছে, কী নাম, ক্যাম্পা কি কম্পাস। পাইলট আকাশের দিকে তাকায় না, কম্পাসের দিকে তাকায়। কম্পাসের দিকে তাকিয়ে বুঝতে পারে প্লেনটা কোন দিকে যাবে। ঠিক আছে, তো আমাদের কম্পাস হচ্ছে সাধু গুরু শাস্ত্র। আমাদের কম্পাস কি? সাধু গুরু শাস্ত্র। সাধুকে জিজ্ঞেস করবেন, গুরুকে জিজ্ঞেস করবেন, শাস্ত্রকে জিজ্ঞেস করবেন। প্রতিদিন শাস্ত্র পড়বেন, শাস্ত্র আপনাকে বলে দেবে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। শাস্ত্র হচ্ছে যেমন একটা মনে করেন একটা অঙ্কের বই, অঙ্কশাস্ত্র। তো অঙ্কশাস্ত্র বুঝতে গেলে আবার অঙ্কের মাস্টার দরকার, তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন গুরু। যে সাধু গুরু শাস্ত্র, এ হচ্ছে আমাদের জীবনের কম্পাস। সেই কম্পাস অনুসারে যদি আমরা জীবনকে ড্রাইভ করি তাহলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছে যাব। কি প্রশ্নের উত্তর পরিষ্কার? ঠিক আছে, আর প্রশ্ন? ঠিক আছে, তাহলে এখন ভগবানের দর্শন হবে, এখানে রাখছি। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রীল প্রভুপাদ কি। জয় শ্রী শ্রদ মাধব কি, সখীবৃন্দ কি, নৃসিংহদেব ভগবান কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, জয়। হরে কৃষ্ণ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং জাতং সহগনা রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনাসহিতং কৃষ্ণ চৈতন্যদেবম্। শ্রীরাধা কৃষ্ণপদাং সদন ললিতা শ্রীবিশাখান্বিতাং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়
দৈত গদাধার শিবাসদি গৌরতম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভো নিত্যানন্দ দৈত গদাধার শিবাসদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভো নিত্যানন্দ দৈত গদাধার শিবাসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধা মাধব রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব।
জয় সর্ববিঘ্ন বিনাশ করে ভগবান নৃসিংহদেব কি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি নমস্তে নরসিংহ নমস্তে নরসিংহ নমস্তে নরসিংহ নমস্তে নরসিংহ নৃসিংহ পর তো নৃসিংহ নৃসিংহ পর তো নৃসিংহ তো নৃসিংহ পর তো নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে 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 নৃসিংহ তব কর কমল বরে নাম অদ্ভুত সিংহ দলিত হিরণ কাশিপু তনুবৃঙ্গ কেশবধীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কমল বরে রাখা
जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय नृसिंहदेव, जय नृसिंहदेव, नृसिंहदेव, जय नृसिंहदेव, जय नृसिंहदेव, जय नृसिंहदेव, नृसिंहदेव, जय जय प्रह्लाद महाराज, जय प्रह्लाद महाराज, प्रह्लाद महाराज, जय प्रह्लाद महाराज, जय प्रह्लाद महाराज, जय प्रह्लाद महाराज, प्रह्लाद महाराज, जय प्रह्लाद महाराज, जय जय प्रभुपाद, 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 जय जय प्रभुपाद, 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 गुरु हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, नितय गुरु हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, जय সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান সিংহদেব কি জয়, ভক্ত রাজ প্রহ্লাদ মহারাজ কি জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, জয় শ্রী শ্রী রাধ মাধব শিশুবিন্দু কি জয়, পঞ্চতত্ত্ব ভগবান কি সমবেত গৌর ভক্ত বিন্দু কি নিতায় নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি হরি।